তুম আপনি যদি দেখেন, ক্রস করে দেখায় এই দেখেন তুম ছোট ছোট নকশা। হ্যাঁ, এই নকশাগুলো আমরা আসলে চিকন কাজ আসলে সবে করতে পারে না। আচ্ছা, আপনি যদি সাইডগুলো একটু দেখেন, কালার ফিনিশিংটা দেখেন, ফার্নিচারের মেন সৌন্দর্য কিন্তু আপনি ফিনিশিং, ফিনিশিং এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমি এটাই বলতে চাইছিলাম। কারণ একটা ফিনিশিং মানে আপনার দক্ষ মিস্ত্রি লাগবে, দক্ষ কারিগর লাগবে। জি জি, কালার যেটা আমরা করি, কালারের কিন্তু কম্বিনেশনটা মিক্স করা, এটা কিন্তু এক কালার না, আমরা এলিমেন্ট পেন্ট না দিলাম সেটা না, এই কালারের মিক্সটা করা অনেক ভালো প্রতিষ্ঠানটা দক্ষ ছাড়া হয় না। আপনি দেখেন এটার ফাইবার, এটার ফাইবার কিন্তু এক না, এই জিনিস। আর কানাডিয়ানের মধ্যে আপনি যে কোনো কালার করে নিতে পারবেন, তাই নাকি? যে কোনো কালার করে নিতে পারবেন। আর মালয়েশিয়াতে আপনি এই কালারটা করা সম্ভব না, কিন্তু আসবে না, ওইটা হাতের টেনে করতে হবে, ফাইবার দিয়ে করতে হবে। আর আমাদের বিছানা যেটা পাবেন, আপনি গর্জন প্লাইবোর্ডের বিছানা পাবেন। জি, আর আমরা যে ক্লামটা ইউজ করে থাকি, আর আরেকটা জিনিস আমরা ফাঁকে দেওয়া তো মিস করে গেছি, এই যে দেখেন আমরা আসলে এই কবজা ইউজ করি না, আমরা এই কবজাটা ইউজ করি। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকেও আপনাদেরকে নিয়ে আসলাম আমরা লামিয়া অ্যান্টিক ফার্নিচার গ্যালারিতে। আজকেও আপনাদেরকে বেডরুম সেট নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আমার সাথে আছে নাসির ভাই। নাসির ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো, ভালো আছেন। আজকে কি দেখবো ভাই? আজকে আমরা দেখাবো একটা সেগুনের বিকল্প, যেটা আপনার একটা বেডরুম সেট দেখাবো। আচ্ছা, সেগুনের বিকল্প? হ্যাঁ, সেগুনের বিকল্প, কিন্তু এটা ধরা যাবে আপনার একসময় যে 90% এটা সেগুনের মাল, তাই নাকি? জি। আচ্ছা, তো এই বেডরুম সেটে কি কি থাকছে ভাই? প্রথমে আচ্ছা, বেডরুমে যেটা থাকছে, প্রথমে তো একটা একটা খাট থাকতেছে। একটা খাট কত বাই কত? এটা হলো 5.5 ফিট বাই 7 ফিট। আচ্ছা, আরেকটা থাকতেছে আপনার সাইড বক্স, খাটের সাইড বক্স। আর থাকতেছে চার পাল্লার আলমারি। চার পাল্লা? জি, চার পাল্লার একটা আলমারি। দারুন, এটা তো সেই রকম লেভেলের একটা আলমারি ভাই, এটা অনেক বড় চার পাল্লা আলমারি, ডিজাইনটাও নান্দনিক। তারপর আপনার থাকতেছে একটা চেস্ট অফ ড্রয়ার। আচ্ছা, চেস্ট অফ ড্রয়ার। জি, আর থাকতেছে একটা 4 ফিট একটা, আর 6.5 ফিট একটা ভ্যানিটি। ভ্যানিটি, ভ্যানিটিটা, ভ্যানিটির সাথে আবার একটা টুল, একটা টুল। জি, আচ্ছা, তো এখানে কি কি ব্যবহার করছেন ভাই? আচ্ছা, এই জিনিসটা তৈরি করা হচ্ছে শুট, মানে সম্পূর্ণটা কানাডিয়ান উড প্রসেসিং দিয়ে সম্পূর্ণটা। জি হ্যাঁ হ্যাঁ, এটা আপনাকে যদি বলতে পারেন সেগুন, এটা সেগুন আপনি ধরতে পারেন, তাই নাকি? হ্যাঁ, আমি তো একটু মানে ফটকা গিয়ে গেছিলাম, তো সেগুন কি না, করে একটু কালার দেখেন সম্পূর্ণটা একদম মনে হবে আপনি সলিড সেগুন কাঠ বানাইছেন। আচ্ছা আচ্ছা, এইটার ভিতরে আমরা একটু দেখতে চাই, ভিতরে কিভাবে কি কত করে তাক দিয়েছেন ভাই? ভিতরে যদি আমরা দেখাই যে আমরা, যেহেতু এটা আমাদের অর্ডারের প্রোডাক্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো পুরোটা কোট, মানে সেলস দিয়েছি, এটা কোট হ্যাঙ্গারের জন্য দিছি। আচ্ছা, আর এই পাশটা সেম আমরা সেম কাটাগরি করছি, যেহেতু ক্লায়েন্ট আসলে আমাদেরকে যেভাবে নির্দেশনা দিচ্ছে আমরা সেভাবে জিনিসটা করে দিচ্ছি। ওকে, আর দুই চার পাল্লা আলমারি একটা গুণগত মান হলে কি যে দেখেছে যে এই সিস্টেম কেন করা হয়, যে দেখেছে হাজবেন্ড এটা ব্যবহার করে, এই জন্য আপনি দেখেন যে কারুকাজ গুলো দেখেন, প্রশংসা করতেছি যে কারুকাজটা সেইরকম না, কত ছোট ছোট আমরা একদম নকশা যে করি, একদম আপনি যদি দেখেন ক্রস করে দেখাই, একদম ছোট ছোট নকশা। হ্যাঁ, এই নকশাগুলো আমরা আসলে চিকন কাজ আসলে সবে করতে পারে না। আচ্ছা, আপনি যদি সাইডগুলো একটু দেখেন, কালার ফিনিশিংটা দেখেন, হ্যাঁ, আপনার কি মনে হয় যে এটা সেগুন কাঠ না? হ্যাঁ, আমি প্রথমেই তো বললাম আপনাকে যে সেগুন মনে করে আমি তো নিজেই ধোঁকা খেয়েছি, আপনি তো বললেন যে কানাডিয়ান। আপনাকে দেখাই আরেকটা জিনিস আমরা দেখাই, হ্যাঁ, আমাদের কালারগুলো যদি দেখেন, আপনি একটা আমি যেহেতু আজাই দিয়ে দেখেন, এই কালারটা আর এই কালারটা দেখেন, হ্যাঁ, আমাদের ভিতরের কালারগুলো দেখেন, কারণ আপনি প্রোডাক্ট রাখবেন ভিতরে। জি, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এটা কেন পাঙ্কাশ ধরে না, পাঙ্কাশ যে প্রবলেমটা, হ্যাঁ, আমরা গর্জন প্লাই ইউজ করি থাকি, যার জন্য আমাদের এটা পাঙ্কাশ কোনো সুযোগ নাই। আর আমাদের আছে আর এই যে সম্পূর্ণ আমরা গর্জন গর্জন করি। জি, আরেকটা জিনিস আমাদের যদি হাতুলগুলো দেখেন, হ্যাঁ, আমাদের হাতুলগুলো দেখবেন কারোর সাথে মিলবে না। এই যে যে লামিয়ার একটা বৈশিষ্ট্য, আসলে তারা সবকিছু একটু আলাদা আলাদা জিনিস করে, এই জন্য আসলে আমরা এই জিনিসটা করেছি যে আপনি 100% সেগুনের মাল ধরতে পারেন। আচ্ছা, আমরা তো আলমারি দেখলাম, খাট দেখলাম, এরপরে আর কি আছে এখানে? এটা খাটের আমরা তো সাইড বক্সটা দেখাই নাই, সাইড বক্সটা দেখাই, দেখেন এই যে দেখেন একদম ফাইবার গুলা দেখেন। হ্যাঁ, আপনি কেন এটা কাটের বলবেন না, কাট কিন্তু জয়েন্ট ফাঁক হবে, হাফ ডন হবে, এটা আপনি ফাঁক হবে না, যেরকম বানিয়েছেন আপনি এরকমই থাকবে। জি, এখানে আপনার ড্রয়ার থাকবে, আর তিনটা ড্রয়ার থাকবে আমরা এখানে, এখানে অনেক কাগজপত্র, মোবাইল, আমরা আলাদা চার্জার সবকিছুই রাখতে পারবেন, রাখতে পারবেন। আর খাটেরটা যদি আমরা কারুকাজগুলো একটু দেখাই, হ্যাঁ, আসলে সবাই তো দেখা ভিডিওতে আপনি দেখেন যে আমাদের ফিনিশিং গুলো দেখেন, ফার্নিচারের মেন সৌন্দর্য কিন্তু আপনি ফিনিশিং, ফিনিশিং এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমি এটাই বলতে চাইছিলাম। কারণ একটা ফিনিশিং মানে আপনার দক্ষ মিস্ত্রি লাগবে, দক্ষ কারিগর লাগবে। জি জি, কালার যেটা আমরা করি, কালারের কিন্তু কম্বিনেশনটা মিক্স করা, এটা কিন্তু এক কালার না, আমরা এলিমেন্ট পেন্ট না দিলাম সেটা না, এই কালারের মিক্সটা করা অনেক
ভালো প্রতিষ্ঠানের দক্ষ ছাড় হয় না। আপনি দেখেন অনেক স্পেশাল ফ্রেশ ফিনিশিং। হ্যাঁ, আপনি কিন্তু কাপড় এখানে রাখবেন না, কাপড় রাখবেন এখানে। এটা যদি ভালো হয় সেটাই, আপনার কখনো কাপড় কোনো দুর্গন্ধ আসবে না, কাপড় কখনো নষ্ট হবে না, নষ্ট হবে না, নষ্ট হবে না। হ্যাঁ, ঠিক আছে। এখানে থাকবে চারটা ডয়ার। হ্যাঁ আচ্ছা, চারটা ডয়ার, চারটা ডয়ার থাকবে ফ্রেশ ফিনিশিং একদম। হ্যাঁ, চারটা ডয়ার আমাদের সম্পূর্ণটা সেগুন, আপনার কানাডিয়ান উৎপাদন আমরা যেটা বলি। হ্যাঁ, আর এরপরে যেটা থাকবে আপনার ভ্যানিটি, 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 ভ্যানিটি জুস ভাই। হ্যাঁ, ভ্যানিটিটা আপনি যদি দেখেন আসলে আচ্ছা একদম আমরা কয়েক ছয়টা সাতটা লাইট দিয়ে দিচ্ছি, এলইডি, এলইডি লাইট, এলইডি লাইট দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন এই যে এলইডি লাইট ব্যবহার করা হয়েছে এখানে, আপনার সাতটা লাইট আছে। আর ড্রয়ার আছে কয়টা ভাই? ড্রয়ার আছে টোটাল আমার নয়টা, নয়টা, নয়টা ড্রয়ার আছে আমরা। নয়টা ড্রয়ার আমরা যদি এটা দেখাই, হ্যাঁ হ্যাঁ। আর সবচেয়ে বড় কথা হলো যে আর আমাদের যে হাইটটা, যেটা আমরা হাইট যেটা মেনটেন করি, এই যে দেখেন যে কোনো লোক, যে কোনো হাইডের লোক দেখলে আসলে এই দেখেন পুরো ফেসটা দেখা যাচ্ছে, সেটাই সেটাই। হ্যাঁ, আমি যেহেতু লাইটের কালেকশনটা দিনে দিলে আরো দেখাতে পারবেন, আরো আরো এই যেভাবে মন করুন ছোটখাটো জিনিসগুলো, যেহেতু ড্রেসিং টেবিলে কিন্তু থাকে ছোট ছোট জিনিস, জি জি। হ্যাঁ, ওই ক্ষেত্রে প্রত্যেকটা আপনি এই যেভাবে জিনিসগুলো নিতে পারবেন। ব্যবসা কিন্তু লুকো ছিল না, সততা নৈতিকতা আছে ব্যবসার মধ্যে, ঠিক আছে। আর এটা হলো কানাডিয়ান উড প্রসেসিং। হ্যাঁ, এটা কখনো কেউ হাতে করতে পারবে না, ঠিক আছে। আর এই কালারটা কখনো এই ফাইবারটা এখানে কি করতে পারবে না, রাইট রাইট। এটা দুই সাইডে বিনিয়ার আছে, এই সাইডেও বিনিয়ার আছে, এই সাইডেও বিনিয়ার আছে। আমরা একটু আলমারির সাথে মিলিয়ে দেখাই, মিলিয়ে দেখাই। এই যে দেখেন এটার ফাইবার, এটার ফাইবার এক এক, কিন্তু এটার ফাইবার, এটার ফাইবার কিন্তু এক না। আচ্ছা, এই জিনিসটা। আর কানাডিয়ানের মধ্যে আপনি যে কোনো কালার করে নিতে পারবেন, তাই নাকি? যে কোনো কালার করে নিতে পারবেন। আর মালয়েশিয়াতে আপনি এই কালারটা করা সম্ভব না, কিন্তু আসবে না, ওইটা হাতের টেনে করতে হবে, ফাইবার দিয়ে করতে হবে। আর আমাদের বিছানা যেটা পাবেন, আপনি গর্জন প্লাইবোর্ডের বিছানা পাবেন, জি। আর আমরা যে ক্লামটা ইউজ করে থাকি, আর আরেকটা জিনিস আমরা ফাঁকে দেওয়া তো মিস করে গেছি, এই যে দেখেন আমরা আসলে এই কবজা ইউজ করি না, আমরা এই কবজাটা ইউজ করি, এল বিওনের কবজা। একটা কবজা ধরেন হয়তো দাম বেশি না, গুণগত মান অনেক ভালো, এটার দাম 75,000 টাকা, আর এটা জোড়া পাওয়া যায় 25 টাকা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, 25 টাকা। আমি যদি একটু দেখাই, এই দেখেন আমাদের কথা কাজে মিলাছে না, তো দেখেন এটার এটা কতটুকু ডিফারেন্স, ঠিক আছে, অনেক অনেক। আপনি যদি এইখানে দেখেন তাইলে বুঝবেন, ঠিক আছে। এটা হাইড্রোলিক, আমাদের যেটা হাইড্রোলিক, হাইড্রোলিক, ঠিক আছে। আরেকটা জিনিস আমরা দেখি, খাড়ের যে বেজন ক্ষেত্রে আমরা যেটা লাগাই, আমরা বাংলাদেশে যে কলমটা এটা ব্যবহার করি, আমরা এটা ব্যবহার করি। এটা ব্যবহার করার কি হয়, আপনি যখন খাটটা এদিকে, আপনি একটু এদিকে দেখেন, যখন খাট এটার জন্য ফিটিং করবেন, জি জি, তখন এটা কিন্তু কখনো আপনি এরকম লড়বে না, জি জি জি। আর এটার জন্য আপনি ফিটিং করবেন, তখন কিন্তু এটা আংটা, এটা, হ্যাঁ এটা অনেক পাতলা বোঝা যাচ্ছে, জি। দেখেন আমাদের কিন্তু সম্পূর্ণটা, জি জি, দেশি ক্লাম, এটা কিন্তু খুবই ভালো, যেটা আমরা সেগুন কাঠে, হ্যাঁ সেগুন মালে বারবার, মানে কাঠের ফার্নিচারে যেটা ইউজ করি আমরা, এটা আমরা এই খাটের মাঝে আমরা ইউজ করে থাকি। চার জন আসলে ছোটখুটো জিনিসগুলো কিন্তু এই এই প্রোডাক্টের মাঝে বড় ধরনের এফেক্ট হয়। আচ্ছা নাসির ভাই, আমরা তো আপনার বেডরুম সেট দেখলাম, তা আপনার এখানে আসার ঠিকানাটা কি যদি আমাদের? আমাদের ঠিকানাটা হলো ঢাকা উত্তরা দক্ষিণখান চালাবন চৈতি গার্মেন্টস। আচ্ছা, চৈতি গার্মেন্টসের 100 ফিট পূর্ববাসী মেন রোডের ডানে বামে দুই পাশে আমাদের শোরুম আছে। এছাড়া আমাদের লামিয়া ফেসবুক পেজ আছে, বা গুগলে সার্চ দিলে আমাদের লামিয়া লোকেশন দেখা দেবে। আর বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি আসেন, ঢাকা উত্তর আজমপুর বাস স্ট্যান্ডে নামেন, বাস স্ট্যান্ডে ওভারব্রিজ পরে পূর্ব পাশে লেগোনা ওটু বললে চলবো, যে সালাবন চৈতি গার্মেন্টস লামিয়া ফার্নিচারে যাবো। এছাড়া আপনার, আপনি যদি মোটরসাইকেল প্রাইভেট কার নিয়ে আসেন, হাউস বিল্ডিং দিয়ে ইউটার্ন নিয়ে আসিরা আজিমপুর, আর রেললাইন পা দিয়ে পূর্ব দিকে সোজা আপনার আসতে হবে সালাবন চৈতি গার্মেন্টস, আপনার যে কোনো গাড়িতে আসতে পারবেন। তো নাসির ভাই, এই বেডরুম সেটে একটি ভ্যানিটি দেখলাম আমরা, একটি হচ্ছে আপনার চেস্ট অফ ড্রয়ার, একটি খাট, আর একটি হচ্ছে আলমারি, আর সাথে হচ্ছে একটি সাইড বক্স। তো এত কিছু রয়েছে এই বেডরুম সেটে, এটার প্রাইসটা কত ভাই? আচ্ছা, এটার প্রাইসটা পড়বে মাত্র 1,25,000 টাকা। 1,25,000 টাকা, এটা হচ্ছে কানাডিয়ান উড কাট দিয়ে, কানাডিয়ান উড প্রসেসিং। আর কেউ যদি মালয়েশিয়ান দিয়ে নেয় ভাই? কেউ যদি মালয়েশিয়ান দেন, ওই ক্ষেত্রে প্রাইস পড়বে মিনিমাম বাজেট থাকতে হবে আপনার 90,000 থেকে 95,000 টাকা বাজেট রাখলে হয়ে যাবে। 90,000 থেকে 95,000 টাকা বাজেট রাখতে হবে। আরেকটা জিনিস বলে, আমরা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ দিয়ে থাকি, সারা বাংলাদেশে, বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি দিতে পারবো যতক্ষণ গাড়ি যাবে ইনশাল্লাহ। আর গাড়ি ভাড়ার যে ভাড়াটা ঢাকার ভিতরে আমরা ফ্রি দিচ্ছি, একদম ফ্রি, একদম ফ্রি দিচ্ছি, যেহেতু ঢাকা আমরা বিজনেস করি, ঢাকা আমরা থাকি আসলে রাজধানী বাংলাদেশের, সেটাই, ওই ক্ষেত্রে ঢাকা আমরা টোটালি ভাড়াটা ফ্রি দিচ্ছি। আর ঢাকার বাইরে আমরা যেটা দিচ্ছি, ঢাকার বাইরে আমরা হতাশ করতেছি না, ঢাকার বাইরে আমরা হাফ পার্সেন্ট, হাফ ভাড়া আমরা দিয়ে দিচ্ছি, হাফ হাফ হাফ,
আচ্ছা, ঢাকার বাইরে ফ্রি দিচ্ছেন না? না, ঢাকার বাইরে ফ্রি দিচ্ছি না। আচ্ছা, তা আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের প্রবাসী অনেক ভাইরা আছে যারা প্রবাসে বসে অনলাইনের মাধ্যমে কিনে, তো তারা অনেকেই প্রতারিত হয় ভাই। তো আপনার এই প্রবাসী ভাইদের জন্য কি পরামর্শ আছে? আচ্ছা, প্রবাসী ভাইদের জন্য আমার একটা পরামর্শ, অন্যরা ভালো বুঝেন, তো আমার একটাই সাজেস্ট করবো যে আপনারা ভালো একটা প্রতিষ্ঠানে দেখে অর্ডার করেন, ভালো একটা জিনিস নেন, দুই টাকা আপনি বেশি হোক। আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে কম দামে কম প্রাইসে আপনাকে কেউ কোনোদিন ভালো দিবে না, সবাই লাভ করবে, কেউ কিন্তু লস দিবে না। তো এই জন্যে আপনাদের যদি সময় থাকে বা কোনো লোকজন থাকে, আপনারা পাঠান, পাঠায় রিয়েলভাবে দেখে অর্ডার করুন, একবার হলো লামিয়া ফার্নিচার ভিজিট করুন। তারপরে আপনারা মনে করেন যে আপনারা যদি কোনো লোকজন না থাকে, ওই ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের কাছে অর্ডার করুন, কিছু নামমাত্র কিছু টাকা অ্যাডভান্স করুন, বাকি টাকাটা আপনার বাসা থেকে দিতে পারবেন। নামমাত্র বলতে কত টাকা ভাই, পরিষ্কার করে বলে দেন। আমাদের নামমাত্র বলে মিনিমাম আপনার 5,000 টাকা, সর্বনিম্ন 5,000 টাকা আমাদেরকে বুকিং মাইনে দিবেন। এই প্রোডাক্টটা আপনার বাসায় যাবে, যাইলে আপনি ওখান থেকে পেমেন্টটা দিতে পারবেন। আচ্ছা আচ্ছা, এছাড়া যদি আপনার প্রোডাক্ট যদি মন মতো না হয়, আমাদের প্রোডাক্ট আমাদেরকে রিটার্ন ব্যাক করতে পারবেন, আপনার 5,000 টাকা আপনি ফেরত পেয়ে যাবেন। আচ্ছা, তো দর্শক বন্ধুরা, আমাদের কিন্তু স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা এই বেডরুম সেটটি আপনারা নিতে পারবেন। তো প্রবাসের যারা দেখছেন, আপনারা প্রবাসের যে কোনো দেশ থেকে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নাসির ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।